এই আছে আমাদের ফাঁকি বাস বর্মা। ওকে বন্ধু ভাই, পরিষ্কার করে হলে এখন আমরা কাজের সাইডে এসে এসে পড়লাম। দেখেন এখানে উঁচু উঁচু পিলার, এই পিলারের উপরে আমরা কাজ করি। এগুলো পিলারগুলো মূলত আমরা বানাই। এখানে সবাই আমরা একসাথে কাজ করি, অনেক বাঙালি। কাজে অনেক রিক্স, তারপরে অনেক ভালো লাগে। এখানে কাজ করলে সিবু বাসি না, তো যারা মানে কোনো ভাষা বোঝে না, চীনা ভাষা ছাড়া অন্য ইংলিশও বোঝে না, অন্য কোনো ভাষা বোঝে না, ওদের সাথে তারপরেও কাজ করতে ভালোই লাগে। 6-7 মাস ওখানে কাজ করলাম, টোটাল আসছে 34টা পিলার ওখানে বানাইছি। এরকম পিলার 34টে রাস্তার এপার থেকে ওই পারে যাবে, রেল লাইন। দেখেন পিলারগুলো, দেখেন আমাদের ফাঁকি বাস না। এই দেখেন উপরে ওখানে কাজ করে আর একটা এসে লাগে কাজ করছি গেছে উপরে। দেখেন কত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। ওকে বন্ধু ভাই, দেখেন কত রিক্সা আমরা কাজ করছি। ওই দেখেন ক্যারেনের তার দিয়ে দেখেন নিচে নামতেছি একটার থেকে একটা, ওটা শেষ হয়ে গেছে, খোলার পরে আরেকটা আসবে। এই হচ্ছে আমাদের মালয়েশিয়ার প্রবাসীদের কাজ, আসলে প্রচুর রিক্স। তারপরেও কী করবো, বর্তমান মালয়েশিয়ার যে পরিস্থিতি, কাজ কাম নয় আগের মতো, এখন রিক্স হলেও তো কাজ করতে হবে, কাজ তো পাওয়া যায় না। দেখেন প্রচুর রিক্স, আসলে প্রচুর রিক্স। দেখেন কীভাবে তার 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 দিয়ে এপাশ থেকে এপাশে ক্যারেন আসা আসে। মূলত রিক্স হলেও ভালোই লাগে, অনেক ভালো লাগে। আসলে ওখানে তো ভিডিও করতে দেয় না, তারপরে চুরি চুরি করে ভিডিও করে মাঝে মধ্যে। কাজ প্রায় শেষের দিকে, এখন বাড়িতে এই যে দেখেন রাত্রেবেলা এসে খাওয়া দাওয়া করার পরে রাত্রেবেলা টানেলে কাজ করেছিলাম, সেই ভিডিও টানেল দেখেন। বেশি বড় টানেল না, ছোটো টানেল। এখানে মাটি নিচে দিয়ে কীভাবে টানেল গেছে, ভয় 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 লাগছে পাহাড়ের নিচে। বড় লাইটিং করছে, দেখেন ওখানে লাইটিং, দেখেন লাল বাতি দোল, নীল বাতি দোল। এর ভিতরে আসছে এখন শেষ সময়। এখানে একটা কক্সবাজারের একটা ছেলে মারা গেছিলো টার্নেলের ভিতরে, সব মাটি ছাপড়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, অবশ্যই আপনাদের ভালো ভালো ভিডিও।